ক্রমে বিপজ্জনক হয়ে উঠেছে করোনা পরিস্থিতি বিভিন্ন জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা কিশোরগঞ্জে নতুন করে আরো উনত্রিশ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক জনে বরগুনায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে বত্রিশ জনের এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জন এছাড়া টাঙ্গাইলে নতুন করে আরও চব্বিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট পাঁচশো জন